স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারে সাথে থাকুন। ভারতীয় মুভিতে পাশ্চাত্যের প্রভাব বর্তমানে বিশেষভাবে লক্ষণীয়, কারণ ভারতীয় মুভিতেও এখন গল্পের চাহিদায় অভিনেত্রীরা বিবস্ত্র হতে পিছপা হন না। অনেক বড় বড় অভিনেত্রী বেশ সাবলীলভাবেই পর্দায় নুড হয়েছেন, যার জন্য প্রায় সকল অভিনেত্রী আলোচিত ও সমালোচিত হন। আর আজ এই ভিডিওতে আমরা 20 জন ভারতীয় নায়িকাকে নিয়ে কথা বলবো, যারা পর্দায় সরাসরি নুড হয়েছেন। তো শুরু করা যাক। প্রথমেই শুরু করি 20 নম্বর দিয়ে। আর 20 নম্বরে রয়েছেন শার্লিন চোপড়া, যিনি কামাসূত্রা 3D মুভিতে প্রথম নুড হন। এরপর অবশ্য আরও বেশ কয়েকবার তাকে টপলেস হতে দেখা যায়। এরপর 19 নম্বরে কথা বলবো সিনিয়র অভিনেত্রী সীমা বিশ্বাসকে নিয়ে। সীমা বিশ্বাস 1994 সালে রিলিজপ্রাপ্ত ব্যান্ডেড কুইন মুভিতে নুড দৃশ্যে অভিনয় করেন, যা সে সময় ব্যাপক সাড়া ফেলে দেয়। 18 নম্বরে রয়েছেন সীমা রাহমানি, যাকে সিন্স মুভিতে টপলেস হতে দেখা যায়। এছাড়া আরও 2-1টি মুভিতে তাকে নুড দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। 17 নম্বরে কথা বলবো নেহা মহাজনকে নিয়ে। নেহা মহাজন একজন মালায়াম ও মারাঠি অভিনেত্রী, যাকে দ্য পেইন্টেড হাউস মুভির দৃশ্যে নুড হতে দেখা যায়। 16 নম্বরে কথা বলবো লিসা রানি রেকে নিয়ে, যিনি কানাডিয়ান বংশোদ্ভূত। তো লিসা রেকে 2008 সালে মুক্তিপ্রাপ্ত কিল কিল ফাস্টার ফাস্টার মুভিতে টপলেস হতে দেখা যায়, যদিও মুভিটি ছিল ভারতের বাহিরের। এবার 15 নম্বরে কথা বলবো রাজশ্রী দেশপাণ্ডেকে নিয়ে, যিনি মূলত থিয়েটারের অভিনেত্রী। তো রাজশ্রীকে সেক্রেট গেমস ওয়েব সিরিজে নুড অবস্থায় দেখা যায়। এরপর 14 নম্বরে কথা বলবো সেক্রেট গেমসের আরেকজন অ্যাক্ট্রেস কুবরা সাইদকে নিয়ে, এবং কুবরাকেও এই ওয়েব সিরিজে নুড সিনে অভিনয় করতে দেখা যায়, যা সে সময় সকলকে অবাক করেছিল। 13 নম্বরে কথা বলবো মুভি ও টিভি অভিনেত্রী পল্লবী যোশীকে নিয়ে, যাকে 1988 সালের তৃষ্ণাগ্নি মুভিতে নুড সিনে পাওয়া যায়, এবং এই সিন সেই সময় বেশ জনপ্রিয় হয়। 12 নম্বরে রয়েছেন জনপ্রিয় বলিউড অ্যাক্ট্রেস মল্লিকা শেরওয়াত। তো মল্লিকাকে হিস মুভির একটি দৃশ্যে নুড সিন করতে দেখা যায়, যদিও সিনটি নিয়ে বিতর্ক রয়েছে। এবার 11 নম্বরে কথা বলবো বলিউড ও ইন্টারনেট মডেল পুনম পাণ্ডাকে নিয়ে, যিনি মুভির পাশাপাশি ওয়েব মুভিতেও নুড সিনে পারফরমেন্স করেছেন। 10 নম্বরে কথা বলবো কামালিকা চান্দাকে নিয়ে। কামালিকা চান্দা মিস টিচার মুভির একটি গানে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে শ্যুট করেন। পরবর্তীতে এই গানটি ভারতে কেটে প্রদর্শনী করা হয়। এবার 9 নম্বরে রয়েছে বলিউডের আরেকজন জনপ্রিয় অভিনেত্রী কালকি কোলেচান, যাকে স্মোক ওয়েব সিরিজে নুড দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। মূলত এই সিরিজেই কালকি সর্বপ্রথম টপলেস হন। এবার আসা যাক 8 নম্বরে। আর 8 নম্বরে কথা বলবো দীপা মাহিকে নিয়ে, যাকে মায়া মেমসাব মুভিতে নুড দৃশ্য করতে দেখা যায়। এই মুভির নায়ক চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। 7 নম্বরে কথা বলবো আনু আগরওয়ালকে নিয়ে, যাকে 1993 সালের খলনায়িকা মুভিতে নুড দৃশ্যে অভিনয় করতে দেখা যায়, এবং তার করা এই দৃশ্যটি সে সময় ব্যাপক আলোড়ন তোলে। 6 নম্বরে রয়েছে কলকাতার অভিনেত্রী কামালিকা বন্দ্যোপাধ্যায়। কামালিকা অ্যাডাল্ট বাংলা মুভি গান্ডুতে সর্বপ্রথম নুড দৃশ্যে পারফরমেন্স করেন। এবার 5 নম্বরে কথা বলবো গান্ডুরি আরেকজন অভিনেত্রী রিসেনকে নিয়ে। রিসেনও এই মুভিতে নুড হন, এবং তাকে আরও 2-1টি বাংলা মুভিতে সম্পূর্ণ টপলেস হতে দেখা যায়। 4 নম্বরে কথা বলবো কলকাতা ও বলিউড অভিনেত্রী নন্দনা সেনকে নিয়ে, যিনি রং রাশিয়া মুভিতে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে দৃশ্য ধারণ করেন, এবং তিনি এর জন্য বেশ সমালোচিতও হন। 3 নম্বরে রয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, যাকে টেক ওয়ান মুভিতে নুড দৃশ্যও করতে দেখা যায়। যদিও সেন্সর দৃশ্যটিকে ঝাপসা করে দেন, কিন্তু তিনি পারফরমেন্স করেছিলেন। এবার আসা যাক 2 নম্বরে। আর 2 নম্বরে কথা বলবো আরেকজন সেরা অভিনেত্রী পাওলি দামকে নিয়ে, যিনি ছত্রাক মুভিতে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে দৃশ্য ধারণ করেন, এবং সেই সময় এটি বেশ সমালোচিত হয়। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো রাধিকা আপটেকে নিয়ে, যাকে পার্চেট সহ আরও বেশ কিছু মুভি ও শর্ট ফিল্মে নুড দৃশ্য করতে দেখা যায়, এবং তিনি এর জন্য বেশ সমালোচিতও হন। তো একে একে আমরা 20 জন ভারতীয় নায়িকার কথা জানলাম, যারা গল্পের খাতিরে নুড বা বিবস্ত্র দৃশ্যে পারফরমেন্স করেছেন। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।